बंगाल के चुनाव में टीएमसी पार्टी अस्तित्व की लड़ाई लड़ रही है आपने देखा होगा पिछले असेंबली के चुनाव में हम तीन थे तीन में से बंगाल की जनता ने हमें अस्सी बना पर पहुंचा दिया हमें लोकसभा के अंदर भारी बहुमत पिछले चुनाव में मिला था इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है ভারতীয় জনতা পার্টি গো সর্বাধিক সফলতা পশ্চিমবাং শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন এবার সবচেয়ে ভালো ফল করবে অর্থাৎ এই চব্বিশের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সবচেয়ে ভালো ফল করবে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস অস্তিত্ব রক্ষার লড়াই করছে আজকেই প্রধানমন্ত্রী তিনি কলকাতার বুকে প্রথম র্যালি করলেন কলকাতায় এতদিন কোনো র্যালি হয়নি বিজেপি পক্ষ থেকে কলকাতার বুকে এই ধরনের র্যালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেননি এর আগের কোনো নির্বাচনেও করেননি শ্যামবাজার পাঁচ মাতার মধ্যে থেকে শিমলা স্ট্রিট পর্যন্ত বিবেকানন্দের বাড়ি পর্যন্ত তিনি র্যালি করেন পরবর্তীতে বিবেকানন্দের বাড়িতেও যান তার আগে মাসারদা বাড়িতেও গিয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী বলছেন যে দু হাজার চব্বিশে সবচেয়ে ভালো বেস্ট পারফর্মিং স্টেট হবে পশ্চিমবঙ্গ অর্থাৎ তারা এক্সপেক্ট করছেন গতবারের থেকেও এবারের ফল অনেক অনেক ভালো হবে এমনিতেই অমিত শাহ তিনি বলেছেন এ রাজ্যে তাদের টার্গেট পঁয়ত্রিশটা আসন পরবর্তীতে মোদী বলেছিলেন তিরিশটা আসন গতবার তারা আঠেরোটা আসন পেয়েছিল এ রাজ্য থেকে পরবর্তীতে যদিও প্লাস মাইনাস হয় বিধানসভাতেও দু হাজার একুশের ফলাফল সর্বকালীন রেকর্ড বিজেপির এ রাজ্যের ফলাফল যদিও তাদের টার্গেট ছিল দুশো আসন বারবার বলেছিলেন বিভিন্ন সভা সমিতিতে দুশো আসন পাবেন তারা কিন্তু হয়নি সেটা আর নরেন্দ্র মোদী তিনি একটি সংবাদ সংস্থাকে ইন্টারভিউ দিতে গিয়ে তিনি বলছেন যে বেস্ট পারফর্মিং স্টেট হবে ওয়েস্ট বেঙ্গল গত কয়েকদিন ধরেই এই ধরনের প্রচার চলছে যে এ রাজ্যে বিজেপি সর্বোচ্চ আসন পাবে প্রশান্ত কিশোর তিনিও বলেছেন যে বাংলায় এক নম্বর পার্টি হবে বিজেপি অর্থাৎ আসন সংখ্যার নিরিখে অপরদিকে তৃণমূল কংগ্রেস তারা দাবি করছেন ইনফ্যাক্ট আজকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে ষষ্ঠ দফা পর্যন্ত এই যে তেত্রিশটা আসনে ভোটওছ হয়েছে তারা ইতিমধ্যেই উনিশটা মতন কি কুড়িটা মতন আসন তারা পেয়ে গিয়েছেন অর্থাৎ দাবি তার পাল্টা দাবি রয়েছে কিন্তু বিজেপির এই যে এতটা তারা বলছেন কিসের ভিত্তিতে তারা বলছেন সেটা নিয়ে আলোচনা করার জন্যই এই ভিডিও এক যে ধরনের নির্বাচন হয়েছে তাতে বিজেপি মনে করছে যে তারা এবার যথেষ্ট ভালো ফল করবে যদিও বিজেপির সংগঠন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে অনেক জেলাতেই অনেক জায়গাতেই তাদের স্তরের এজেন্ট নেই সংগঠন নেই কিন্তু তারা মনে করছে রাজ্যে এবার মোদি হাওয়া রয়েছে গোটা দেশে মোদি হাওয়া না থাকলেও রাজ্যে মোদি হাওয়া রয়েছে এবং সেই হাওয়া তারা তুলতে পেরেছেন পর পর একের পর এক ইস্যু এসে গিয়েছে যা রাজ্য সরকারকে বিপাকে ফেলেছে যেমন যেমন ধরুন এই নিয়োগ দুর্নীতি প্রায় ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি কলকাতা হাইকোর্টের এক রায়ে চলে গিয়েছিল যদিও এখন সেটা স্টে রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে সন্দেশকালীর মতন ঘটনা কিন্তু শেষমেশ দেখা গিয়েছে যে একটা ভিডিও হয়তো বেরিয়েছে কিন্তু সেই ভিডিও কতটা মানুষের মনে দাগ কাটতে পেরেছে বিশেষ করে বসে আর অঞ্চলের মানুষের সেটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু নিয়ে একটা হাইপ তুলেছে বিজেপি গোটা রাজ্যেই সেটা নিয়ে বারবার তারা প্রচার করছেন যে তৃণমূল কংগ্রেস এই সমস্ত এই শেখ শাহজাহানদের মতন নেতাদেরকে বসে ফলত গোটা রাজ্যেই তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এই যে সপ্তম তথা শেষ দফা যে সমস্ত আসনগুলোতে ভোট রয়েছে একমাত্র ডায়মন্ড হারবার ছাড়া বাকি জায়গাতে কিন্তু বিজেপিও লড়াইয়ে রয়েছে কারণ ডায়মন্ড হারবারে দেখে মনে হয় যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওয়াকাবাদ দিয়ে দেওয়া হয়েছে কার্যত যে ধরনের প্রার্থী তারা দাঁড় করেছেন এবং দেখুন কোনো বিজেপি শীর্ষ নেতৃত্ব না অমিত শাহ না নরেন্দ্র মোদী না জে পি কেউ সেখানে প্রচারে গেলেন না রোড দূরে দূরের কথা কোনো ধরনের সভাও সমিতি কিছুই হলো না এখনো পর্যন্ত ফলত এসব দেখে মনেই হয় যে ডায়মন্ড হারবারে বিজেপি কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওয়াকাদ দিয়ে দিয়েছে হ্যাঁ এটা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেই পারেন সেটা জানান আমাকে মন্তব্য অতি অবশ্যই সবার মন্তব্যই গুরুত্বপূর্ণ উত্তর কলকাতা উত্তর কলকাতাও কিন্তু এবার বিজেপির যথেষ্ট সম্ভাবনা রয়েছে কারণ তৃণমূল কংগ্রেসের জন্যই এই সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসেরই একাধিক কাউন্সিলার তারা বসে যাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা এবং এইখেন এই উত্তর কলকাতা এবং দমদম এই দুটো কেন্দ্রে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই ভিডিও রেকর্ড করছে তখনও পর্যন্ত কোনো সভা সমিতি রোড শো কিছুই করেননি ফলত অনেকেই মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা রয়েছেন এই তৃণমূল কংগ্রেসের দুটো গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা লোকজন তারা বসে যেতে চাইছেন এই নির্বাচনে তারা কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগে তিনি বলেছিলেন এই বৃদ্ধতন্ত্রের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন বৃদ্ধদেরকে তিনি বাদ দেওয়ার পক্ষে ছিলেন কিন্তু সে সেই দুজনকে প্রার্থী করা হয় আরেকটা দেখুন কল্যাণ কল্যাণ ব্যানার্জির ওখানেও তিনি কিন্তু সভা করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলত এই ইস্যুগুলো রয়েছে এবং অনেকেই মনে করছে এই ইস্যুগুলোর জন্যই কোথাও কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে এবং বিজেপি সেখানে আসন বেশি পেয়ে যাবে তৃণমূল কংগ্রেসের জন্যই তৃণমূলের অন্তর্কলহের জন্য এবং দুর্নীতি একটা বড় ইস্যু যদিও দুর্নীতি ইস্যুতে এ রাজ্যে অনেক ভোট হয়েছে তৃণমূল কংগ্রেস আসতে হাসতে জয়লাভ করেছে তবে বিজেপি যতটা আশা করছে আমার অন্তত এখনও পর্যন্ত মনে হয় না যে বিজেপি অতগুলো আসন পেয়ে যেতে পারে তবে গতবারও অর্থাৎ দু হাজার আঠেরোতো এতটা এক্সপেক্ট করেনি যে বিজেপি এই দু হাজার উনিশে কেউ এতটা এক্সপেক্ট করেনি যে বিজেপি আঠেরোটা আসন পেয়ে যাবে ফলে তো হতে পারে অনেক কিছু ইভিএম সেখানে মানুষ কি রায় দেবে তবে এবার কিন্তু বামেদের ভোটও কিছুটা বাড়বে বিজেপি হয়তো সেটাকে ক্যালকুলেশনে আনছেই না যদি বাড়ে বামেদের ভোট যেটা মনে করা হচ্ছিল যে কিছুটা অংশ বিজেপি দখলে গিয়েছে বিজেপির ঘরে গিয়েছে সেটা যদি ফেরে তাহলে কিন্তু বিজেপির এতটা আসার বোধহয় কিছু নেই আবার হতেও পারে যে এ রাজ্যের মানুষের যে একটা ক্ষোভ তৈরি হয়েছে তৃণমূলের বিরুদ্ধে সিন্ডিকেট শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা জায়গায় জায়গায় পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট হয়ে যাচ্ছে স্থানীয় স্তরে তৃণমূল নেতাদের ওপরে মানুষের ক্ষোভ বিক্ষোভ রয়েছে সেই সমস্তগুলো যদি ইস্যু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অতটা হয়তো ক্ষোভ নেই কিন্তু স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে যারা লক্ষ লক্ষ টাকা নিয়েছে চাকরি দেওয়ার নাম করে তাদের উপরে মানুষের একটা ক্ষোভ রয়েছে এবং এই যে ডি আন্দোলন বলুন কিংবা শেষমেষে সে কার্তিক মহারাজ এই এই হিন্দু ভোটটাকে একটা কনসিড্রেট করার চেষ্টা বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে সেই ট্র্যাপে পা দিয়ে দেওয়া এই সমস্ত বিষয়গুলো থেকে আমার মনে হয় বিজেপি মনে করছে যে তাদের ভোট পার্সেন্টেজ এবার অনেক বেশি বাড়বে অনেকগুলো আসন তারা পাবে সে কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতটা আত্মবিশ্বাসী এর উল্টোপিঠও রয়েছে উল্টোপিঠ এটাই যে তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করছেন যে অন্যান্য রাজ্যগুলোতে এবার বিজেপি অতটা ভালো ফল করবে না যেখানে ইন্ডিয়া জোট হয়তো ভালো ফল করতে পারে যেখানে হয়তো উত্তরপ্রদেশ বিহার সেখানে হয়তো এতটা ভালো ফল করতে পারবে না বিজেপি বা এনডিএ জোট বিহারের তেজস্বী যাদব বলছেন বিজেপি সাফ হয়ে গিয়েছে বিহার থেকে উত্তরপ্রদেশে রাহুল গান্ধী অখিলেশ যাদব তারা বলছেন উত্তরপ্রদেশে বিজেপি আর অত আসন পাবে না আর প্রধানমন্ত্রী হবেন না নরেন্দ্র মোদী তাহলে কি সেটা সেই আশঙ্কা বিজেপির অন্দরেও রয়েছে সে কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করছেন যে সেখানে যা লস হবে সেটা এই পূর্ব ভারত থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে সেই লস কিছুটা তারা মেক করতে পারবেন সেটা তো সময় বলবে তবে প্রধানমন্ত্রী এই কথাতে কিন্তু দুটো মানেই হয় আমার দিক থেকে তো আমি এটা মনে করলাম আপনারা কি মনে করছেন যে এই আত্মবিশ্বাসের কারণ কি যে এ রাজ্যে ভালো ফল করবে অন্যান্য রাজ্যে হয়তো অতটা ভালো ফল হবেও না কেন বলছেন মনে করছেন প্রধানমন্ত্রী এটা প্রধানমন্ত্রী বলেননি ঠিকই প্রধানমন্ত্রী বলছেন এ রাজ্যে বেস্ট পারফর্মার অফ দ্য স্টেট হবে বেঙ্গল এবার বিজেপির যা ফলাফল সেটা কি সবচেয়ে বেশি সিট পাবেন যেটা প্রশান্ত কিশোর বলছেন যে এরা যে এক নম্বর দল হবে বিজেপি সেটারই প্রতিধ্বনি অর্থাৎ প্রশান্ত কিশোরের কথা প্রতিধ্বনি মোদী মোদীর প্রতিধ্বনি প্রশান্ত কিশোর সেরকম কি বিষয়টা অতি অবশ্যই এখন একটা দফা ভোট রয়েছে নটা কেন্দ্রে ভোট হবে সেদিকে তো নজর থাকবেই এবং আমাদের নজর থাকবে অতি অবশ্যই যে মানুষের রায় শেষমেশ কোন দিকে যায় চার তারিখ কিন্তু ধামাকা হবে দেখা যাক কি হয় আপনারা কী মনে করছেন জানান অতি অবশ্যই কমেন্ট করে ধন্যবাদ